Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে ছেলের হাতে মারধর এবং প্রাণনাশের হুমকি পেয়ে অবশেষে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন পূর্ব বর্ধমানের 75 বছর বয়সের এক বৃদ্ধা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সমগ্র এলাকায় বিস্তারিত বিজ্ঞাপনের পর এলবি জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে জিম ঘরবন্ধ প্রেমব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা ছেলের হাতে মারধর এবং প্রাণনাশের হুমকি পেয়ে বুধবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন 75 বছর বয়সের বৃদ্ধা আরতি সেন ঘটনা পূর্ব বর্ধমানের আরতি দেবী বর্ধমান শহরের মহাজনটুলি এলাকার ওলাই চণ্ডীতলার বাসিন্দা বৃদ্ধা আরতি দেবী জানান বহুদিন ধরে বসত বাড়ির সম্পত্তি নিয়ে ছেলেদের সাথে তার মামলা চলছিল কয়েকদিন আগে হাইকোর্ট থেকে তার নিষ্পত্তি হয়েছে কিন্তু তা সত্ত্বেও তার মেজ ছেলে 9 মার্চ থেকে তার সাথে মারধর এবং গালিগালাজ করছে পাশাপাশি ঘরে জল থেকে সিঁড়ি ব্যবহারে বাধাও দিচ্ছে এমতাবস্থায় নিরাপত্তাহীনতার দাবি নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি নিজে সোজা হয়ে দাঁড়াতে পারি না আর বলো না তারপরে ওই ছেলে থেকে মারধর করতে ইয়ে করতে আরো অশান্তিতে আমি নিজে জড়িয়ে যাচ্ছি বাবা আমি নিজে রোজ রোজ কি করছে কি সে কি করছে আপনাকে এখন এখন আমার নিজের শরীরই ভালো না দু বছর ধরে এত অত্যাচার করেছে আমি নিজেই টিকতে পারছি কি কি অত্যাচার করেছে ওই মারধর ঝামেলা দরজা ঘর দখল করব টিকতে দেবো না বাড়ি ছেড়ে চলে যা কোথায় যাবো ওই বৃদ্ধ বয়সে বাবা পায়খানা বাথরুম আছে না যেতে যায় না আছে যেতে যায় না বলুন যেতে যায় না মানে কি তালা মারা আছে নাকি হ্যাঁ তালা দিয়ে রাখে আমরা বাথরুমে ওই পায়খানা যাই সব বাথরুমের মধ্যে তাছাড়া পায়খানা যেতে যায় না মাঝে কেন তালা মেরে দিয়েছে কেন যেতে দেবো না আর ছাদে ছাদে ওঠেন ছাদে উঠতে যায় না দু বছর ধরে ছাদে উঠতে যায় না না ছাদ ব্যবহার করতে দেবো না তাহলে তোরা মরবি না ঘর পাবো না বাবার সঙ্গে সব বছর নিয়েছে এবার বাড়িটা গোটাটা চাই দোকানটা নিয়েছে সম্পত্তিটা কার নামে সম্পত্তি আমার স্বামীর নামে স্বামী কি আছেন না উনি ওপরে গেছেন তাহলে স্বামী নেই যখন এখন তো সম্পত্তি আপনার দেবো না কিচ্ছু পাবি না তুই তাহলে ওরা আপনার সাথে এরকম করছে কেন ও সচ্ছেলের বাড়া ছেলে নিজেরই সচ্ছেলের বাড়া সচ্ছেলও করতে পারবে না আপনার বয়স কত বড়া 75 পেরিয়ে গেছে আর ছেলের নাম ছেলের নাম মলয় সেন কি করে ছেলে ওই ব্যবসা করে বাপের ব্যবসাটা নিয়েছে মাকে পায়খানা মতন ব্যবহার করতে দিচ্ছেন না ছাদে উঠতে দিচ্ছেন না কোর্ট থেকে রায় হয়েছিল 1500 টাকা করে দেবেন সেটাও দিচ্ছেন না তো এরকম অত্যাচার করছেন এবং মারধর করছেন তো এরকম অত্যাচার করছেন কেন মারধর করছে কোথায় মারধর করতে কে আছে প্রমাণ আপনার মাই বলছেন হ্যাঁ মা তো অনেক কিছু বলে আমি তো তাহলে অনেক কিছু বলতে পারি আমি তো অনেক কিছু বলতে পারি জামাকো মারধর করেছে চাটা করে মেরেছে বালতি ছুঁড়ে মেরেছে আচ্ছা আপনার তো মায়ের তো মোটামুটি অনেকটাই বয়স হয়েছে হ্যাঁ আপনার মাকে আপনাকে মারতে পারবে কে আপনার মা মা ছাড়া বোন মেরেছে ওই পায়খানা বাথরুম তালা মেরে দিয়েছেন কেন আপনি পায়খানায় তালা মেরে দিয়েছেন কেন কে পায়খানা বাথরুম তালা মেরেছে নিচে পায়খানা বাথরুম কে বললো তালা মারা আছে আমরা দেখতে পেলাম তালা মারা আছে হ্যাঁ তো তালা মারা থাকবে না এটা কিছু সেটা অভিযুক্ত জানেন ব্যাপারটা জানেন কিছু হ্যাঁ বলুন বলুন না আপনি বলুন না হ্যাঁ বলুন বলুন প্যান প্যানেতে আপনি ছাই ফেলে দিলে পর আপনি পায়খানা পিকতে দেবেন পায়খানার নিয়মটা কি সবাই পরিষ্কার করবে হ্যাঁ তো পায়খানাটা সবাই পরিষ্কার করবে না পায়খানার মধ্যে প্যানের মধ্যে ছাই ফেলে দেবে বলবে আমি পরিষ্কার করব না তাহলে কি হবে শুনুন আর ছাদে উঠতে দিচ্ছেন না কেন হ্যাঁ ছাদে ছাদে উঠতে দিলে জামা প্যান্ট কেটে দেবে ফুটো করে দেবে আর বলা হলো যা সব পার্টি থেকে এসে দাঁড়িয়ে থেকে বলা হলো সব ঠিকঠাক হয়ে গেল সুশান্ত আমেরিকা ইয়ে এসেছিল বলে ছাদ তাহলে এক কাজ কর তোরা তাহলে ঘিরে নে ঘিরবেও না তাহলে কি করবে ছাদ তো উঠতে দেওয়া না দেওয়া কিছু নেই তাহলে কোর্ট থেকে যে 1500 টাকা দেবার কথা হয়েছিল কি বয়স্ক মাকে 1500 টাকা করে আপনি দেবেন মাসে সেটা আপনি দিচ্ছেন কেন সেটা কোর্ট থেকে ব্যাপার সেটা কোর্টের ব্যাপার সেটা আমি তো জানি না সে তো আপনাকে রায় দিয়েছিল তো আপনাকে রায় দিয়েছিল যে আপনাকে দেবার জন্য 2000 টাকা করে সেটা কোর্টের উকিল জানে আমি জানি না সেটা কোর্টের ওদের উকিল আছে আমাদের উকিল আছে উকিল মারফত উকিল রেখে জেনে নিন সেটা কিন্তু যত এটা বয়স্ক মহিলা তোমার এটা তো বৃদ্ধা তাকে তো দেখা উচিত আপনার ও ভুল করলো আমি তো একা নয় আমি তো একা নয় তারা তো দেখছে সঙ্গে রেখেছে তারা দেখছে যে আমার দাদা আছে ইয়া আছে সবাই আছে
আমি তো একা তো নয়, আমার উপর কেন চাপটা পড়বে? না আপনার দাদারা দেখছেন কি দেখছেন, আপনার দাদার নামে কিন্তু আপনার মা অভিযোগ করছেন, অভিযোগ করছেন আপনার নামে। হ্যাঁ কেন অভিযোগটা আমার নামে একার নামে হবে? কেন একার নামে? আপনার মা করছে তো, সে মা করছে। একতরফা তো রায়টা হয়ে গেছে, আমার উকিল না দেওয়ার জন্য একতরফা রায়টা হয়েছে, সেটা জানেন? রায়টা কিছু জানেন ব্যাপারটা? না আপনি বলুন না, বলে জানবো রায়টা, সেটা রায়টা একতরফা রায়টা হয়েছে। রায়টা আপনি খুলে দেখুন, কেস নম্বরটা গিয়ে দেখুন, রায়টা একতরফা হয়েছে কিনা। আপনার নাম? হ্যাঁ আপনার নাম, আপনার নাম তো বলেছি নিশ্চয়ই। কি নাম আপনার? হ্যাঁ কি নাম আপনার? নাম জেনে নিন উনাদের কাছে, আপনি বলুন আপনার নাম। আপনারা তো জেনেছেন দাদা বলে, আর আমি তো একা নয়, আমার স্ত্রীর উপর অত্যাচার করেছে, স্ত্রীকে মারধর করেছে, তার রিপোর্ট পর্যন্ত আছে। শীতকালে তো 5-6 বছর ধরে ছাদে উঠতে দেওয়া বন্ধ করে দিয়েছে, ইয়ে করেছে, বলতে বলতে তোরা যা করতে হবে করে নে। কালকে এই সামান্য কথাটা বলার জন্য আমাকে গোটা কাপড় জামা এমন ভিজিয়ে দিল যে যাচ্ছে তাই অবস্থা, এমন অবস্থা হচ্ছে কাঁদতে কাঁদতে ওর কাছে গেছি। তুমি এখন যা আরাম দিয়ে করতে দে না, পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।